আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেলাই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। প্যারিসে জলবায়ু সম্মেলন, কথা আর আশার ফুলঝুরি। ব্রিটিশ ডিএমএ ব্রেক থ্রু অ্যাওয়ার্ড জিতলেন আয়শা ইসলাম। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সক্ষমতা নিয়ে ব্রিটেনের রিপোর্ট প্রকাশ। লন্ডনে জুলিয়ান অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করবে সুইডেন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দুই সপ্তাহের আলোচনা ও ব্যাপক দর কষাকষির পর প্যারিসে জলবায়ু সম্মেলনে যে চুক্তিটি হলো, সে চুক্তিটি অনেকটাই শ্রুতিমধুর শব্দে ভরপুর, এমনটি বলা হয়েছে রয়টার্সের এক বিশ্লেষণে। বিস্তারিত দেখুন রিপোর্টে। প্যারিসে জলবায়ু সম্মেলনে আইনি বাধ্যবাধকতার কড়াকড়ি কম থাকায় বিশেষ করে দরিদ্র ও বিপন্ন দেশগুলোর সরকারকে আশ্বস্ত করতে এতে উদ্দীপনামূলক কথার ফুলঝুরি ফোটাতে হয়েছে। চুক্তিটি গৃহীত হওয়ার কয়েক ঘন্টা আগে এক সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, পক্ষগুলোকে প্রণোদনা দিন যাতে তারা নিজের মতো করে কাজ করতে পারে। প্যারিসে আন্তর্জাতিক এ সম্মেলনে অংশ নেওয়া বেশিরভাগ দেশ এ কথা মেনে নিয়েছে যে ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতার সমস্যা মোকাবেলা করা রীতিমতো জটিল কাজ। কিছু ব্যতিক্রম ছাড়া দেশগুলোর মধ্যে পরিবেশের জন্য ক্ষতিকর জ্বালানির উৎস পরিত্যাগ করার সদিচ্ছা দেখা গেছে। তবে অনেক দেশকেই আরো বেশ কিছুদিন বিদ্যুৎ উৎপাদনের জন্য বিপুল পরিমাণ কয়লা পুড়িয়ে যেতে হবে। সবাই জানে বিশুদ্ধ জ্বালানির পর্যায়ে যেতে হাজার হাজার কোটি ডলারের প্রয়োজন হবে। তবে যে বিষয়টি মানতে রাজি ছিল না তা হচ্ছে একগাদা আন্তর্জাতিক বিধিনিষেধের বোঝা, যাতে বলে দেওয়া হবে দেশগুলো কিভাবে কি করবে। কাজেই চুক্তির চূড়ান্ত খসড়ায় দেখা যায় দেশগুলোকে বারবার ব্যবস্থা নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে, আহ্বান করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে এবং আরো আহ্বান করা হচ্ছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার মতো উচ্চাভিলাষী লক্ষ্যগুলোর উপর জোর দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো অর্জনের মতো বাস্তবতা রয়েছে এমন আস্থা মানুষের মধ্যে গড়ে তুলতে হবে। চ্যানেল আই, নিউজ ডেস্ক। গ্রাফিক্স ডিজাইনিং এ অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ লন্ডনে অনুষ্ঠিত এবারের ব্রিটিশ ডিএমএ ব্রেক থ্রু অ্যাওয়ার্ড জিতলেন এডিনবরা কলেজের বাংলাদেশী বংশোদ্ভূত শিক্ষার্থী আয়শা ইসলাম। বিস্তারিত থাকছে আমাদের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্টে। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই ডিএমএ অ্যাওয়ার্ড প্রতিযোগিতার ব্রেক থ্রু ক্যাটাগরিতে সমগ্র ব্রিটেন থেকে চূড়ান্ত পর্যায়ের মনোনয়ন পেয়েছিল মাত্র বাকিংহামশায়ার ইউনিভার্সিটির দুটি দল আর এডিনবরা কলেজ থেকে এককভাবে আয়শা। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে চমক দিয়ে বিচারকদের রায় শেষ পর্যন্ত বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশী বংশোদ্ভূত এই মেধাবী শিক্ষার্থী। Yeah, it was crazy when I found out that I was finalist. Luckily I was, and I was just so shocked. I almost didn't believe it. ভবিষ্যৎ গঠনে, পেশা নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র গতানুগতিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সৃজনশীল চ্যালেঞ্জিং পেশাকে বেছে নেওয়ার পক্ষেই সবসময় আয়শা। I wasn't entirely sure if I should carry on this design path because, you know, the thing about Bengalis, like, they love, you know, lawyers and business, places where you can really get a job, you know, secure a job. But I feel like in design, in the creative industries, the world is changing. Art is now becoming a lot more sellable than, you know, business. So if you're good at something and you love it and it's artistic, and even if your parents don't like it, you should definitely pursue it. আয়শার এই অর্জন এডিনবরা কলেজকেও এনে দিয়েছে এক অপ্রত্যাশিত সুখ্যাতি। কলেজের শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও তাই এখন উচ্ছ্বাসের বন্যা। Naturally, we were absolutely delighted. This is the first year Edinburgh College has entered the DMA award. We've been delighted not just with the coverage that this has given Aisha, and also the sort of confidence we think that will come from that, but also the spin-off from it. It's fantastic for the other students to see someone win this award, and the support from the DMA in terms of developing Aisha has been really inspirational. She's done fantastically well with this particular award. Her presentation was superb. She brought to the table a fantastic story, which she told really well. She has a great sense of theatre and a superb sense of colour, which added to the presentation. অঙ্কন শিল্পী হিসেবে আয়শা উজ্জ্বল প্রতিভার অধিকারী। ওর শিল্পকর্ম এখন নিয়মিত ছাপা হয় মূলধারার বিভিন্ন পত্রপত্রিকা এবং ম্যাগাজিনে।
আয়েশার এই নানামুখী সাফল্যে ওর বাবা মা উচ্ছ্বসিত। আমরা তো অনেক খুশি, আমার প্রথম মেয়ে সে যে উইনার, আমরা ভেরি হ্যাপি। আমরা চাই যে আরো হার্ড ওয়ার্ক করুক। I'm very happy my sister won the award. মেয়ের জন্য তারা সবার কাছে শুভকামনা প্রার্থী। বহু সেলিব্রিটি এবং জাজেসদের উপস্থিতিতে ডাইরেক্ট মার্কেটিং অ্যাসোসিয়েশন প্রতি বছর লন্ডনে আয়োজন করে থাকে এই জাঁকজমকপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের, এবং ক্রিয়েটিভিটির বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য অ্যাওয়ার্ড প্রদান করে মূলধারার এই আয়োজক সংস্থা। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের সক্ষমতা বিষয়ে তৈরি গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন অবশেষে প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। 2014 সালের 5ই জানুয়ারির বিতর্কিত নির্বাচনকে উপলক্ষ করেই তৈরি করা হয় এই প্রতিবেদনটি। ব্রিটেনের DFID প্রতিবেদনটি প্রস্তুত করে। এর আগে একজন সাংবাদিকের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিবেদনটি প্রকাশ দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন যুক্তিতে তা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছিল দেশটির সরকার। প্রতিবেদনটি নিয়ে গত 10ই ডিসেম্বর একটি রিপোর্ট প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনটিতে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে সমালোচনা করা হয়। আগামী 30ই ডিসেম্বর অনুষ্ঠেয় 235টি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের অব্যাহতির আগেই এই প্রতিবেদনটি প্রকাশিত হলো। বিশ্বজুড়ে তোলপাড় তোলা ওয়েবসাইট ইউকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করবে সুইডেন। লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অ্যাসাঞ্জকে সুইডেনের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের ব্যাপারে সম্মত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। আজ সোমবার BBC-র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয় এ ব্যাপারে ইকুয়েডর ও সুইডেন একটি চুক্তিতে উপনীত হয়েছে। সুইডেনে 2010 সালে দুই নারীকে যৌন হয়রানির অভিযোগের প্রত্যর্পণ এড়াতে 3 বছর আগে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। তখন থেকেই তিনি সেখানে অবস্থান করছেন। প্রথম থেকেই যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে আসছেন অ্যাসাঞ্জ। অনুষ্ঠিত হল সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের GCSE ও এলেভেল কৃতি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে বিভিন্ন স্কুলের 30 জন ছাত্রছাত্রীর মধ্যে অ্যাওয়ার্ড তুলে দেন ব্রিটেনের MP, মেয়র, কাউন্সিলর, সাংবাদিক, কমিউনিটি ও সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় 1000 খানেক সুনামগঞ্জ প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। রোববার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকবাল হোসেন। 3 পর্বের অনুষ্ঠান পর্যায়ক্রমে পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফজলুল হক, সহসভাপতি আরমান আলী ও অ্যাওয়ার্ড কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর রুয়াবুদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শ্যাডো মিনিস্টার এবং বেতনাল গ্রিন ও বো আসনের MP রুশনার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাহালমুস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিক্স, স্পিকার আব্দুল মুকি চুন্নু MBA, ক্যানাডিভোর গ্রুপের হেড হাওয়ার্ড ডোভার, সাবেক মেয়র আব্দুল আজিজ সর্দার, মতিনুজ্জামান দরসুল্লাহ, কাউন্সিলর মাহবুব আলম, কাউন্সিলর খালিসুদ্দিন আহমেদ, কাউন্সিলর আব্দুল মোন্তাকিম, কাউন্সিলর শাহ আলম, হেলাল আব্বাস প্রমুখ। বরেণ্য সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর 82তম জন্মদিন উদযাপন করেছে চ্যানেল আই ইউরোপ। উদযাপন অনুষ্ঠানটি তাঁদের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই ইউরোপ। চ্যানেল আই ইউরোপের কর্ণধার ও ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ ফয়সাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা গাফফার চৌধুরীকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে দর্শকরাও ফোনে তাঁদের প্রিয় মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা দেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, ব্রিটেনের নিযুক্ত হাই কমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের, জনমতের প্রধান সম্পাদক নাহাস পাশা, হাই কমিশনের প্রেস সেক্রেটারি মনিরুল ইসলাম কবির, সাংবাদিক ইসাক কাজল, মতিয়ার চৌধুরী, আনসার আহমেদুল্লাহ, সংস্কৃতিকর্মী গোলাম মোস্তফা, কবি দিলু নাসের, রাজনীতিক খসরুজ্জামান খসরু, জামাল আহমেদ খান প্রমুখ। এদিকে শনিবার রাতে আব্দুল গাফফার চৌধুরীর চ্যানেল আই ইউরোপের লাইভ প্রোগ্রামে KM আবু তাহের চৌধুরীর নাম উল্লেখ করে যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যকে অসত্য বলে দাবি করেছেন KM আবু তাহের চৌধুরী। তিনি বলেন আব্দুল গাফফার চৌধুরীর বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন, এ ব্যাপারে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
ব্রিকলেন মসজিদে বারোই রবিউল আওয়াল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবসকে সামনে রেখে রোববার বাদ মাগরিব অনুষ্ঠিত হলো নাতে রসুল ও গজল সন্ধ্যা। এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আলেম উলামা ও ইসলামিক সঙ্গীত শিল্পীরা অংশ নেন। ব্রিকলেন জামে মসজিদের খতিব মালানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও মালানা ইয়াসিন আহমেদের পরিচালনায় গজল সন্ধ্যায় উপস্থিত শিল্পীরা বাংলা, উর্দু ও ইংরেজিতে নাতে রাসুল ও গজল পরিবেশন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদের চেয়ারম্যান সাজ্জাদ মিয়া, মোহাম্মদ আব্দুল মালিক, মালানা সিদ্দিকুর রহমান চৌধুরী, মালানা আব্দুল কুদ্দুস, মালানা জালাল উদ্দিন কালারুকি, মালানা নুরুল ইসলাম, হাফিজ মতিউল হক ও হাফিজ আজাদুর রহমান প্রমুখ। জাতীয় পার্টির ইউরোপীয় কোঅর্ডিনেটর ও পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মরহুম এম এ সুবহান চৌধুরীর অকাল মৃত্যুতে যুক্তরাজ্য জাতীয় পার্টির শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। রোববার ১৩ ডিসেম্বর পূর্ব লন্ডনের একটি হলে সংগঠনের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর শামসুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তারা সুবহান চৌধুরীর কর্মময় জীবনে আলোচনা করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান বক্তারা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ আব্দুল হাই, সায়েফ রহমান, সাব উদ্দিন ও জয়নাল উদ্দিন প্রমুখ। বাংলাদেশের বিজয়ের ৪৪ বছর পূর্তি এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। আলহাজ উস্তার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান এবং যুগ্ম সম্পাদক শহীদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ জালাল উদ্দিন, যুক্তরাজ্য সফররত আওয়ামী লীগ নেতা রাশেক রহমান ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। এতে বক্তব্য রাখেন তালাউল ইসলাম, সুরুক মিয়া, আলতাফুর রহমান মুজাহিদ, নজরুল ইসলাম ওকিব, হিফজুর রহমান, নূর ইসলাম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, আদনান ইমাম প্রমুখ। ওয়েস্ট লন্ডনে বাঙালিদের একমাত্র মিলনমেলা নামে পরিচিত সুরমা সেন্টার। ঐতিহ্যবাহী এ সেন্টার বাংলা শেখানোর পাশাপাশি বাঙালির সংস্কৃতি চর্চায় অনবদ্য ভূমিকা রেখে আসছে। রোববার ওয়েস্ট লন্ডনের সুরমা সেন্টার হলে বেঙ্গলি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন ডিরেক্টরদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুরমা সেন্টারের চেয়ারপারসন আব্দুস সামাদের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট ফারুক মিয়ার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, আব্দুল কালাম, শহীদুর রহমান, শামীম আহমেদ, কাউন্সিলর নাসিম আলী, কাউন্সিলর নাদিয়া শাহ, মোহাম্মদ আব্দুল মালিক, সাইফুদ্দিন আহমেদ, গাজীউর রহমান, মুবাশির আলী, মামুন আল প্রমুখ। অনুষ্ঠানে সুরমা সেন্টারের জন্মলগ্ন থেকে সকল সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। দেশে নিরাপদ সড়কের দাবি জোরদারের আহ্বান নায়ক ইলিয়াস কাঞ্চনের। সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। বিরতির পরে আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। রোববার এসেক্সে নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখার উদ্যোগে সভা ও ডিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই বাংলাদেশের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সংগঠনের যুক্তরাজ্য শাখার সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি ফখরুল ইসলাম জামাল। সভায় আরও বক্তব্য রাখেন সৈয়দ তাজির উদ্দিন,
মইনুল হক, ইউসুফ কামালিল, মান্নান, লোকমান আলী, সালে আহমেদ, সাংবাদিক ফজরুল হক, নুরুল হুদা চৌধুরী, জয়নাল আবেদিন, আশুক আলী, নূর আহাদ প্রমুখ। ইতালির ভেনিসে সপরিবারে ভ্রমণে আসা শিল্পী জাহিদ কামালকে সংবর্ধনা দিয়েছেন ভেনিস বাংলা স্কুলের কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক। এমদাদ, ইতালির স্বপ্নের নগরী খ্যাত পানির উপর ভাসমান শহর ভেনিসে সপরিবারে বাংলাদেশ থেকে ভ্রমণে আসেন শিল্পী জাহিদ কামাল। এ সময় ভেনিসে অবস্থিত ভেনিস বাংলা স্কুলের কর্মকর্তাবৃন্দ ও ছাত্রছাত্রীরা শিল্পী জাহিদ কামাল ও তার সহধর্মিণীর সম্মানে আয়োজন করে সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। রবিবার সন্ধ্যায় বিয়া সার্নালিয়ার কমুনি হলে ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ারের সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক পলাশ রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন স্কুলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ আক্তার উদ্দিন, সাংগঠনিক সম্পাদিকা শুভা আক্তার শিরিন, আক্তার হোসেন বাচ্চু, পারুল আক্তার সহ কমিটির সদস্যবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর শিল্পীকে দেখার ও সকণ্ঠে গান শুনতে ভেনিস মেসরে বহু প্রবাসী বাংলাদেশি নারী পুরুষ আসে। শিল্পী জাহিদ কামাল ও তার সহধর্মিণী তামিনা সুলতানাকে ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে ফুলে শুভেচ্ছা জানায়। পরে মোহাম্মদ আশিকের সঙ্গীত পরিচালনায় স্কুলের সাংস্কৃতিক সম্পাদক বিধান দাস ছাত্রী কিশা গান পরিবেশন করে। নৃত্য পরিবেশন করে আলফি। হলে উপস্থিত দর্শকদের অনুরোধে শিল্পী জাহিদ কামাল বিভিন্ন ধরনের গান পরিবেশন করে সবাইকে মুগ্ধ করে। ইতালির ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। এবার সিলেটের খবর। সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের জনতা। সোমবার সকাল থেকে চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ বুদ্ধিজীবী পরিবার, আওয়ামী লীগ, সিলেট প্রেস ক্লাব, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, উদীচি খেলাঘর আসর, সম্মিলিত নাট্য পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সেখানে শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও নিরাপত্তা পালন কর্মসূচি করে সংগঠনগুলো। অবিলম্বে দেশের বিভিন্ন প্রান্তে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান শ্রদ্ধাঞ্জলি জানানো সাধারণ মানুষ। আসন্ন পৌরসভা নির্বাচনে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের পৌরসভাগুলোতে প্রার্থীদের মধ্যে সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীদের মধ্যে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করেছেন। কানাইঘাট পৌরসভায় আওয়ামী লীগের লুৎফর রহমান নৌকা, বিএনপির মোহাম্মদ আব্দুর রহিম ধানের শীষ, জাতীয় পার্টির বাবুল আহমেদ লাঙ্গল, জাসদের তাজ উদ্দিন মশাল, খেলাফত মজলিসের হাফিজ মোহাম্মদ ইসলাম উদ্দিন রিক্সা প্রতীক পেয়েছেন। আর জকিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা খলিলুর রহমান নৌকা, বিএনপির বদরুল হক বাদল ধানের শীষ, জাপার আব্দুল মালিক ফারুক লাঙ্গল, খেলাফত মজলিসের জাফরুল ইসলাম দেওয়াল ঘুরি প্রতীক পান। গোলাপগঞ্জে আওয়ামী লীগের জাকারিয়া আহমেদ পাপলু নৌকা, বর্তমানে যিনি মেয়র, বিএনপির গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন ধানের শীষ, জাপার মোহাম্মদ সুহেদ আহমেদ লাঙ্গল, খেলাফত মজলিসের আমিনুল ইসলাম দেওয়াল ঘুরি প্রতীক পেয়েছেন। সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে টানা ৬ দিনের কর্মসূচিতে রোববার বিকেলে মানবপ্রাচীর কর্মসূচি পালন করেছে বিদ্রোহীরা। ওই কমিটি অছাত্র বিবাহিতদের নিয়ে গঠিত হয়েছে দাবি করে এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মানবপ্রাচীরে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি এম নিজাম উদ্দিন, সহসভাপতি হোসেন আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন সাজু, বিপ্লব কান্তি দাস, মদুদ আহমেদ আকাশ, কনকাল পাল, উরুপ টিপু রঞ্জন দাস, সাদিকুর রহমান সাদিক, ফাইয়াদ আহমেদ জামিল সহ অনেকে। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এবারে খেলার খবর। আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দুটি ম্যাচ দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করবে সিলেট জেলা স্টেডিয়াম। সিলেট থেকে ফয়সাল আহমেদ মুন্নার রিপোর্টে থাকছে বিস্তারিত। আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ উপলক্ষে আইসিসির কর্মকর্তারা পরিদর্শন করেন গ্রিন গ্যালারির সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
28 জানুয়ারি আর 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচগুলো সিলেটে। প্রতিটি দলই ম্যাচের পাশাপাশি অনুশীলন করবে সিলেট জেলা স্টেডিয়ামে। তাই আগেভাগেই প্রস্তুতি অনেকটাই সেরে রেখেছেন আয়োজকরা। নতুন ভেন্যু হিসাবে সিলেট জেলা স্টেডিয়ামও প্রস্তুত প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটকে বরণ করতে। সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ হচ্ছে। আগামী জানুয়ারি 28 তারিখ একটা ম্যাচ এবং 30 তারিখে আরেকটা ম্যাচ, দুইটা ম্যাচ আমাদের জেলা স্টেডিয়ামে হবে, আর প্র্যাকটিস ম্যাচ সবগুলোই সিলেট জেলা স্টেডিয়ামে হবে। আমাদের মাঠ প্রায় প্রস্তুত। ভেন্যু পরিদর্শনে আসা আইসিসির কর্মকর্তারা প্রস্তুতি নিয়ে অনেকটাই সন্তুষ্টি জানালেন। আর দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিদেশিদের জন্য বাড়তি নিরাপত্তার আশ্বাস দিলেন ক্রিকেট বোর্ড প্রশাসনিক কর্মকর্তারা। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা ঘটেই চলেছে, তার পরিপ্রেক্ষিতে আইসিসির যে টিমটি এসেছে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে যদিও এটি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, কিন্তু তারপরেও ওয়ার্ল্ড কাপের মতো এবং সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে। সিলেটের দুটি আলাদা ভেন্যুতে বিশ্বমানের ম্যাচ, তাই বিদেশি অতিথিদের নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর। আমরা বিদেশি এবং আমাদের দেশীয় এবং সমস্ত খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আমরা প্রদান করেছি। দুটি ভেন্যু পরিদর্শন শেষে প্রাথমিক প্রস্তুতি নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানালেন আইসিসির টুর্নামেন্ট ম্যানেজার ক্রিস্টেটলি। It's a lovely place to come and play cricket. As far as scheduling international matches is concerned, that's a matter for Bangladesh Cricket Board and where they decide to play their matches. But for ICC and for Under-19 Cricket World Cup, we're very happy that we can use a stadium as nice as the one here. ICC T20 বিশ্বকাপের সফল আয়োজনের পর যুব বিশ্বকাপের ম্যাচগুলো সফল করতে দর্শকদের সহযোগিতাও চাইলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফসল আহমেদ মুন্না, চ্যানেল আই ইউরোপ, সিলেট। স্পেনে সিলেট ডিভিশনাল ইউথ ফোরাম ইন কাতালোনিয়ার আয়োজনে সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সোহেদ জানান, স্থানীয় একটি হলে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মামুন আহমেদ। নোমান সুমনের পরিচালনায় এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মনোয়ার পাশা, রবার্তো মেসি, শফিল আলম শফি, আশরাফ হোসেন মামুন, হারুন রশিদ, লায়েবুর রহমান প্রমুখ। উল্লেখ্য, মাসব্যাপী চলা সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্টে বার্সেলোনা নাইট রাইডার্স এবং সুপার পাওয়ার যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। প্যারিসে জলবায়ু সম্মেলন, কথা আর আশার ফুলঝুরি। ব্রিটিশ ডিএমএ ব্রেক থ্রু অ্যাওয়ার্ড জিতলেন আয়শা ইসলাম। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সক্ষমতা নিয়ে ব্রিটেনের রিপোর্ট প্রকাশ। লন্ডনে জুলিয়ান অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করবে সুইডেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।